হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিভিল ইঞ্জিনিয়ার ক্রাউড। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো পুল আউট টেস্ট কী, কেন পুল আউট টেস্ট প্রয়োজন হয়, পুল আউট টেস্ট কীভাবে করা হয় ইত্যাদি। পুল আউট টেস্টটি অ্যাঙ্কর বোল্ট অথবা কংক্রিটের মধ্যে করা হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্কর বোল্টের পুল আউট টেস্ট নিয়ে। সো ভিডিওর প্রথমে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এবং তারপরে প্র্যাকটিক্যালি যে টেস্টটা হয়েছে সেটা সম্পর্কে স্ক্রিনে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বর্ণনা দিব। তো চলুন জেনে নেওয়া যাক পুল আউট টেস্ট কি। পুল আউট টেস্ট অন্যতম একটি পদ্ধতি যার মাধ্যমে অ্যাঙ্কর বোল্টের লোড বহন ক্ষমতা যাচাই করা হয়। এই পরীক্ষার মাধ্যমে অ্যাঙ্কর বোল্টের টেনশনাল স্ট্রেন্থ ক্যাপাসিটি নির্ধারণ করা হয়। এই টেস্টে সমান্তরাল দিক থেকে অ্যাঙ্কর বোল্টের উপর বল প্রয়োগ করা হয় লোড মাপার সুবিধাসম্পন্ন হাইড্রোলিক পাম্পের মাধ্যমে। টেস্টকৃত অ্যাঙ্করের স্থানচ্যুতি মাপা হয়ে থাকে একটি ট্রান্সডুসার এর মাধ্যমে, যা স্থানচ্যুতির সাথে সাথে রিয়েল টাইম ডাটা শো করে। পুল আউট টেস্ট কেন করা হয়? পুল আউট টেস্টের মাধ্যমে অ্যাঙ্কর বোল্টের শেয়ার টেস্ট করা যায় এবং এই পরীক্ষার মাধ্যমে অ্যাঙ্কর বোল্টের ভার বহন ক্ষমতা বোঝা যায়। উপরোক্ত দুইটি পরীক্ষায় টেনশনাল স্ট্রেংথ ক্যাপাসিটি এবং শেয়ারিং টেস্ট উভয় অ্যাঙ্কর সিস্টেমটি নকশাকৃত লোড ক্ষমতা সহ্য করতে পারে কিনা তা যাচাই করার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি। আমি যদি আরেকটু সহজভাবে বলি যে আমরা যখনই কোনো স্ট্রাকচারের ডিজাইন করি তখনই প্রত্যেকটা লোকেশনের জন্য আলাদা আলাদা লোডের ক্যালকুলেশন করা হয়। সো যখনই কোনো একটা বস্তু বা কোনো একটা সাপোর্ট আমরা কংক্রিট থেকে নিয়ে থাকি বা কংক্রিটে দিয়ে থাকি, সেই ক্ষেত্রে এটার একটা সার্ভিস লোড ধরা থাকে। যেমন আমি যে অ্যাঙ্কর বোল্টটা ইনস্টল করতেছি সেটি কতটুক লোড নিবে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনে জানা থাকে। সো ওই অ্যাঙ্কর বোল্টের সার্ভিস লোডের বিপরীতে সে আসলে কতটুক লোড প্র্যাকটিক্যালি নিতে পারতেছে সেটা যাচাই করার জন্যই মূলত এই টেস্টগুলো করা হয়। যেমন আমি ফ্লোরের বিমের মধ্যে যে অ্যাঙ্কর বোল্টটা ইনস্টল করলাম সেটা আসলে আমার প্রয়োজনীয় লোড নিতে পারতেছে কি না বা লোডের ক্যাপাসিটি সে নিতে পারবে কি না, এই জন্যই মূলত টেস্ট করা হয়। টেস্ট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। পুল আউট টেস্ট করার জন্য তেমন কোনো ভারী ইকুইপমেন্টের প্রয়োজন হয় না। সহজে বহন করা যায় এমন ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যেমন হাইড্রোলিক পাম্প উইথ মিটার, যে মিটারের মধ্যে রিডিংটা দেখা যাবে যে কতটুক প্রেশার প্রয়োগ করা হয়েছে। এবং হাইড্রোলিক প্রেশার অ্যাঙ্কর বোল্টে প্রয়োগ করার জন্য হাইড্রোলিক জগ ইউজ করা হয়। যেমন আমরা দেখি যে রাস্তাঘাটে গাড়ি যখন চাকা যখন পাঞ্চার হয়ে যায় তখন ওইখানে একটা জগ ইউজ করি গাড়িটাকে উপরে তোলার জন্য প্রেশার দিয়ে, ওই রকমই একটা জিনিস ব্যবহার করা হয়। এবং অ্যাঙ্কর বোল্টকে ধরে রাখার জন্য অন্যান্য নাট বোল্ট বা ফিক্সিং ইউজ করা হয়। আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্কর বোল্টের যে মাথাটা থাকে বিম থেকে বা ইনস্টলেশন লোকেশনের বাহিরে, সেটিকে একটি রডের সাহায্যে কানেক্ট করা হচ্ছে এটাকে প্রেশার দিয়ে টান দেওয়ার জন্য। সো এটি একটি ক্যানোপির মধ্যে ইনস্টল করা কেমিক্যাল বোল্টের উপর আমরা প্রেশার অ্যাপ্লাই করব। সো স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যে কিভাবে এটিকে ফিক্সিং করা হয়, এবং যখন এটি ফিক্সিং হয়ে যাবে তখন আপনারা এইরকম একটা সেট আপ দেখতে পারবেন। এইখানে দেখেন আউটসাইডে কয়েকটা দুইটি রডের সাহায্যে অ্যাঙ্কর বোল্টটিকে এটির মধ্যে কানেক্ট করা হয়েছে এবং মধ্যখানে একটি মোটা কালো অংশ দেখা যাচ্ছে যেটির সাহায্যে, যেটিকে আমরা জগ বলছিলাম ভিডিও শুরুর দিকে, এই জগটা এখানে ইউজ করা হয়েছে। এবং এর মধ্যে আরেকটি প্লেট দেওয়া হয়েছে যেটা হচ্ছে প্লেটটাকে ওয়ালের দিকে প্রেশার দিচ্ছে এবং ওই প্রেশারের কারণে অ্যাঙ্কর বোল্ট যেটির সাথে ফিক্স করা আছে বলবেন এটাকে প্রেশার দিয়ে বাহিরের দিকে প্রেশার দিচ্ছে। তখন যেটা হয় যে অ্যাঙ্কর বোল্টটি ভিতর থেকে বের হয়ে আসার চেষ্টা করে এবং উপরে দেখতে পাচ্ছেন অন্য আরেকজন লোক সেটি একটি হাইড্রোলিক পাম্পের সাহায্যে প্রেশারটা দিচ্ছে এবং তার বিপরীতে আরেকজন লোক আছে যে শুধু রিডিংটা চেক করার জন্য হাতে একটি ডাটা শিট নিয়ে বসে আছে। প্রত্যেকটা প্রেশারে কিন্তু সে জোরে জোরে বলতে থাকে যতটুকু পাস করে এবং একটা নির্দিষ্ট প্রেশারের পরে এটি থেমে যায়। থেমে যাওয়ার পর থেকে সেটাও কিন্তু কাউন্ট হয় যে কোন কতটুক লোড যাওয়ার পরে সেটি থেমে গেছে। যে মিটারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলভার কালার বা এসএসএর কালার, এই মিটারের মধ্যে রিডিংটা পাওয়া যায় পিএসআইতে এবং এটিকে কিলো নিউটনে কনভার্ট করে নিতে হয়। কিলো নিউটনে কনভার্ট করার জন্য এই মিটারের যে রিডিংটা পাওয়া যাবে সেটির সাথে যে হাইড্রোলিক জগটি ইউজ করা হচ্ছে সেটির ডায়াটা
গুণ করলেই তখন একটা রিডিং পাওয়া যায়। দেখেন প্রেসার দিতে দিতে কিন্তু একটা সময় এই প্লেটটি ওয়াল থেকে ফাঁকা হয়ে গেছে এবং অ্যাঙ্কর বোল্টটি বের হয়ে চলে আসছে। সো এখন যে রিডিংটা পাওয়া গেছে সেটি হচ্ছে কিলো নিউটনে কনভার্ট করবে, যেটা বুয়েট অথবা অন্যান্য প্রতিষ্ঠান ক্যালিব্রেশন করে রাখে আলাদাভাবে, এবং এগুলা মেশিনগুলো যে ঠিকভাবে কাজ করতেছে বা হচ্ছে সঠিক প্রেশার দিচ্ছে সেটিও চেক করে নিতে হয়। এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে যখনই অ্যাঙ্কর বোল্টটা টেস্ট হয়ে যাবে, তারপরে যে লোকেশন অ্যাঙ্কর বোল্টটা ছিল সেটি চেক করা হয় আসলে কি ফেইলর ছিল, এখানে কি কংক্রিট ফেল হয়েছে নাকি অ্যাঙ্কর বোল্ট ফেল হয়েছে। অ্যাঙ্কর বোল্ট যদি ফেল্ড হয়ে থাকে সেক্ষেত্রে কি ফেল্ড হয়েছে, এটা কি ছিঁড়ে গেছে নাকি এটা যে ফিক্সিং থাকে ওয়াশার থাকে সেগুলা হচ্ছে ছিঁড়ে গেছে। এবং যে লোকেশনে কংক্রিটের ক্র্যাক কি পরিমাণ, এটা কোনো সাইডে ফেটে গেছে কিনা নাকি শুধু কংক্রিট থেকে বের হয়ে চলে আসছে এগুলো চেক করা হয়। এবং তারপরে যে স্পেশালিস্ট এখানে থাকে সে একটা রেজাল্ট দেয় যে এটা কি কারণে ফেইলর হলো। এখন দেখার বিষয় হচ্ছে যে এটা যে ডিজাইন লোড যেটা অ্যাঙ্কর সেই ডিজাইন লোড পর্যন্ত নিতে পারছে না। This is ductile mode of failure, or ductile na, it's a brittle mode of failure, it's a shear. So it's a tension effect, it's more desirable. Ductile mode of failure is better. And then, if you fail, it's a different deformation. It's a different mode of failure. It's a brittle mode of failure. And then, if you want to anchor tension effect, so concrete na fail, it's a by epoxy na fail. So if anchor fail, it's a shear. যেমন এবং বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায় এটিকে প্লেস করা হয় চেক করার জন্য, যে কারণ কংক্রিট তো একটি ঢালাই করা হয়, সো বিভিন্ন জায়গায় অনুপাত সিমেন্ট পানির যে অনুপাত থাকে সেটি কম বেশি থাকতে পারে, যার কারণে কংক্রিটের বন্ডিংটা খুব কম বেশি হয়। সো গাইজ, আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে একটি পুল আউট টেস্ট করা হয়। এবং পুল আউট টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা ইকুইপমেন্ট কাজ করার আগে ভালোভাবে চেক করে নিতে হবে যে এটি ক্যালিব্রেট করা কিনা এবং এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। সো সার্ভিস লোডের বিপরীতে এটা কতটুকু লোড বহন সেটা চেক করার জন্যই মূলত এই টেস্টগুলো করা হয়। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন।